অনেক দিন পর বিপ কালো বুনা করছি আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আল্লাহর রহমতে ভালো আছি মন্তাসির গত কয়েকদিন থেকেই বলতেছিল কালো করতে বিফ কালো করতে তো ওর আবদার রক্ষার্থে আজকে ফাইনালি তৈরি করছি তো বিফ কালো জন্য গোস্ত ধুয়ে পানি জরার জন্য রেখে দিয়েছি সিংকে তার পাশাপাশি যে জিনিসগুলি লাগবে সেগুলি আগে প্রিপারেশান করে নিচ্ছি পেঁয়াজ কুটে নেওয়া মশলাপাতিগুলো রেডি করা সামনে নেওয়া এইসব আর কি তো পেঁয়াজগুলো একটু কুটে চিকন চিকন করে কুটে নিচ্ছি এখানে আমি কিছু অংশ একদম ভেজে ফেঁজ ব্যস্তার মতো করে নেবো আর কিছু এমনি আস্ত মানে কাঁচা দিব আর কি তো সেই জন্য একটু বেশি পরিমাপেই কুটে নিচ্ছি আর মশলাগুলি নিয়ে দিব আর কি আজকে বিকেলের রান্নার প্ল্যান হচ্ছে গতকালকে টুকটাক ছিল সেগুলি দুপুরে খাওয়া হয়েছে আর রাতের খাবারটা একটু সবাই মিলে খাওয়া হয় তো সেই হিসেবে রাতে আমরা একসাথে খেতে পারবো তো সেই জন্যই রাতের খাবারটা একটু স্পেশাল করার আজকে চেষ্টা করছে স্পেশাল বলতে এই কালো গুনাটাই আর কি তো আমি যেভাবে আমার স্টাইলে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সহজ উপায়ে গড়ে থাকা একদম সিম্পল মশলাপাতি দিয়ে খুবই টেস্ট হয় এরকম এই কালো গুণাটা আপনারাও ট্রাই করতে পারেন যারা এখনও ট্রাই করেননি তারা আমার এই রেসিপিটি দেখলে হয়তো আপনাদের সাহস আসবে যে করার আর কি তো এখানে আমি সরিষার তেল দিয়ে আজকে রান্নাটা করছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন তো সরিষার তেলে আমি একটু পেঁয়াজগুলো প্রথমে ভেজে নেব তেলে ফেঁয়াজগুলি ঢেলে দিয়েছি বাজি হতে হতে আমি এদিক দিয়ে মশলার প্রিপারেশানটা করে নিচ্ছি এখানে রেড চিলি নিয়ে মানে লাল মরিচের গুঁড়ো নিয়েছি দেড় টেবিল চামচের মতো লবণ পরিমাণ মতো হলুদ এক টেবিল চামচ আর জিরা ধনিয়া পাউডার এক টেবিল চামচ করেই নিচ্ছি আর কি তো আমি আমার পরিমাপ মতোই নিচ্ছি যতটুকু গোস্ত মানে রান্না করব। তো গরুর গোশ তো আসলে আমার কোরবানির গরু গোস্তই সেখানে চর্বি আছে তারপরে হাড় আছে সব মিলিয়ে আর কি আর এখানে আমি এখন আমি নিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাগুলি নেওয়া হয়েছে এখন নিচ্ছি আস্ত মশলাগুলি তো এখানে হচ্ছে আমি এলাচ নিয়ে নিব দারচিনি তো যে মশলাগুলি নিব আর কি প্রথমে দারচিনিটা নিয়েছি এখন নিয়ে নিচ্ছি এলাচ এলাচ তিন চারটা দিয়ে দিব বেশি দিব না পাঁচটা দিচ্ছি আমার ছেলেরা ওর আব্বুসর এলাচ দেখতেই পারে না একদমই গোলমরিচের বইএামটা পিছরা চলে গেছে এই জন্য নিতে একটু আমি খাটো মানুষ তো এই জন্য কষ্ট হয়েছে যাই হোক গোলমরিচ কালো কয়েকটা দিব এই যে আমি একটু এই কত বিশ পঁচিশটার মতো হবে আর লবঙ্গ নিয়ে নিচ্ছি বিশ পঁচিশ পিজের মতো এরকম আর কি আর নিয়ে নিবো এখানে জয়ত্রী দিব অল্প একটু আপনারা চাইলে জয়ফলও দিতে পারেন তবে আমি জয়ফলটা দিচ্ছি না আমার কাছে মনে হচ্ছে যে বেশি হার হয়ে মানে মশলা বেশি ইয়ে হয়ে যাবে কড়া হয়ে যাবে আর এখান থেকে নিয়ে নিচ্ছি তেজপাতা এই তেজপাতার বইমটা এখানেই আছে হাতের কাছে আর কি তো দিতে সহজ হয় তো মশলাগুলি একটু সব কিছু নিয়ে নিলে আর রান্না করতে বেশি একটা সময় লাগে না এখানে নিয়ে নিচ্ছি আদা রসুন পেস্ট একটা এক টেবিল চামচ করে নিচ্ছি তবে আদাটা একটু বেশি নিয়েছি আর এখন এগুলি রেখে দিই এই তো আমার এই মশলাগুলি বেসিক আমরা বাসায় যে মশলাগুলি রাখি সেই মশলাগুলি দিয়ে আজকে আমার এই কালো বোনাটা করবো তো ফেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে মানে একদম ভাজা ভাজা হয়ে গেছে এর ভিতরে গরু গোস্তগুলি দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি হাট হাঁটসহ মিক্সড গোস্ত যেভাবে আমাদের বাসায় থাকে ওইভাবেই নিচ্ছি স্পেশালি একদম শুধু যে কালো ভুনার জন্য ওইটা নিতে হবে সেটা নিতে হবে আমি তা নিই রেগুলার আমাদের যে গোস্তগুলি সেগুলি নিয়েছি আর দেখতে পেরেছেন মশলাগুলি একদম বেসিক আমাদের সবার ঘরেই মশলাগুলি থাকে সেইগুলি নিয়েছি কুস্ত দেওয়ার পরে একটু যেহেতু নিচে না লেগে যায় এর জন্য ছেড়ে একে একে সব মশলাগুলি দিয়ে দিয়েছি এখানে আমি একটু গরম মশলা নিয়েছি গরম মশলাটা দিয়ে দিচ্ছি আর বাকিগুলো তো বলেই দিয়েছি লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা আর হচ্ছে জিরা ধনিয়া পাউডার হলুদ মরিচ লবণ এই তো আর আদা রসুন সব মিলিয়ে এখন সব কিছু একসাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচানো যেগুলি ছিল আসতো সেগুলিও দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুটা আগেরও ছিল একটু সেটাও দিয়ে দিয়েছি ধরেন দুই কাপের মতো হবে আর কি পেঁয়াজ বেসতার সহ টোটাল তো আমি একটু ভালো করে ছেড়ে ঢাকনা দিয়ে দিব এখন টুকটাক যে জিনিসগুলো এখন আদোয়া হয়েছে ধোয়া বাকি আছে তো রান্না করতে করতে ওই জিনিসগুলি ধুয়ে নিব। তো আজকে রান্না করছি আর মনে মনে একটু ভয় পাচ্ছি আমার সিলিন্ডারের যে গ্যাস ইউজ করি আপনারা অনেকেই জানেন আমাদের সিলিন্ডার গ্যাস লাইনের গ্যাস না আর কি তো গ্যাস শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে মনে হচ্ছিল কারণ হচ্ছে প্রায় তিন মাসের বেশি হয়েছে আমাদের গ্যাসের সিলিন্ডার মানে চেঞ্জ হয়েছে তো গ্যাসের সম মানে চেঞ্জ হওয়ার খালি হওয়ার সময় হয়েছে তো আমি আমরা আসলে বিয়াল্লিশশো টাকার যেটা বড় মানে সাইজ ওই সাইজটাই ইউজ করি তো আমার প্রায় তিন চার মাসের মতো চলে যায় এবার যেহেতু কোরবানি ঈদ গিয়েছে আবার অনেক বড় একটা ফাংশন গিয়েছে মানে একটু দাওয়াতের আয়োজন করেছি সেই হিসাবে রান্নাটাও বেশি হয়েছে তো মেবি মার্চের দিকে আমাদের সিলিন্ডার গ্যাস ইয়ে করেছি চেঞ্জ করেছি আর জুলাইয়ের লাস্ট সপ্তাহে আমাদের গ্যাস শেষ হয়েছে তো যেই রান্না করছিলাম তখনই আসলে মনে মনে ভাবছিলাম গ্যাস শেষ হয়ে যাবে তো এই যে প্রেশার এখানে আমি এখন এর ছেড়ে একটু দেখতে পাচ্ছেন কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে আমি একটু প্রেশার কুকারে নিয়ে নিব কারণ ওই যে মনে মনে ভয় পাচ্ছি গ্যাস হয়ে যাবে তো এর জন্য একটু গ্যাসের সাশ্রয় আবার হচ্ছে অনেক লং টাইম ধরে এই রান্নার চিন্তারা ভাত দেওয়ার জন্য আমি জটপট ফাঁকিবাজি কাজ করা আর কি সেটাতে চলে গিয়েছি এখান থেকে আপনারা চাইলে গ্যাসে বসিয়ে এভাবেও রান্না করতে পারেন আর যদি চান আমার মতো এভাবে ফাঁকিবাজি করার সেটাও করতে পারেন আমি কোনো পানি ইউজ করছি না একদম পানি ছাড়াই এই রান্নাটা করতে হবে তো যেটুকু কষানো হতে হতে একটু পানি বের হয় গোস্তটাকে সেটা দিয়ে রান্না করা যাবে তো আমি একদম মানে প্রেশার কুকার সব কিছু সবগুলো নিয়ে ঢাকনা লাগিয়ে দিব দুইটা হুইসেল আসার পরে চুলাটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়েছি বলতে চুলা অটোমেটিক বন্ধ হয়ে গেছে তো এইভাবে ছিল এখন আরও প্রায় এক দেড় ঘন্টা পরে আমি এসেছি এগুলি ঢেলে দেওয়ার জন্য এর ভিতরে গ্যাস সিলিন্ডার গ্যাস এনে লাগিয়ে দিয়ে গেছে তো যে চিন্তা করছিলাম সেটাই হয়েছে আর কি তো অনেকেই প্রশ্ন করেন আমাদের সিলিন্ডার কোথায় থাকে এখন তো আধুনিক যুগ সিলিন্ডার কিন্তু নিচেই থাকে পাইপ দিয়ে গ্যাসের লাইন যেভাবে আসে ওইভাবে চুলায় গ্যাস চলে আসে তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি আবার প্রেশার কুকার থেকে ডেলে দিয়েছিলাম দুইটা হুইসেল আসার পরেই আমি মানে চুলাটা বন্ধ হয়েছিল তো বেশি একটা প্রেশার কুকারে যদি রান্না করে ফেলতাম তাহলে ভেঙে যেত আস্তে আস্তে থেকতো না তো এই যে এইভাবে আমি আস্তে 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 আগুন কমিয়ে দিয়ে একদম শুধু লাস্টের দশ মিনিট আমি বলবো দাঁড়িয়ে থেকে একটু রান্নাটা করার জন্য এই আশেপাশে থেকে আর কি চুলের তো যখন একদম ফানি শুকিয়ে যায় মানে একদম গাঢ় হয়ে যায় জোলটা তখন একটু একটু ফানি দিয়ে ধরেন এক টেবিল চামচ দেড় টেবিল চামচ পানি দিয়ে যে জায়গাগুলো একটু লেগে যায় সেই জায়গাগুলিতে দিয়ে এভাবে ভেজে নিতে হবে তো আমার মশলাগুলি প্রায় একদম শুকিয়ে আসছিলো আমি দুই তিনবার একটু পানি দিয়ে দিয়ে আবারও কষিয়ে মানে ভালো করে বেজে নিয়েছি যেহেতু সফট হয়ে গেছে প্রেশার কুকারে দেওয়ার কারণে আর বেশি যে রান্না করতে হবে তা না আর কি প্রায় পনেরো বিশ মিনিটের মতোই বলা যায় আমার রান্না কমপ্লিট হয়ে যায় হয়ে গিয়েছিল এখানে আমি একটু ভাগার দিব এর জন্য কাশ্মীরি রেড চিলি যেটা ওইটা নিয়েছি আর কিছু রসুন কুচি করে নিয়ে ভালো করে বেজে নিচ্ছি তো এটা বাজা হোক আর এই পাশে আমি একটু আগুন কমিয়ে দিয়ে দিয়ে ছেড়ে এভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না একদম মানে মশলাগুলি ভাজা হয়ে কালো হয়ে যাবে ততক্ষণ এভাবে আস্তে আস্তে নাড়তে হবে আর ধৈর্য সহকারে দাঁড়িয়ে থাকতে হবে এটা আর কি তো খুবই মানে গ্রান বের হচ্ছে এত সুন্দর স্মেল আমার হাজব্যান্ড মুনতাসির বারবার এসে দেখতেছি কি রান্না হচ্ছে আর মুনতাসির তো খুশি আজকে ওর মানে আকাঙ্ক্ষিত রান্নাটা মানে খাবারটা হচ্ছে আকাঙ্ক্ষিত না কাঙ্ক্ষিত হবে যাই হোক ওরা আশেপাশে আছে তো রান্না করে রেখে দিব। মাগরিবের পরে আমরা সবাই একসাথে খেয়ে নেব রাতের খাবারটা তো এই যে বাগারটা দিয়ে দিয়েছি এখন আমার রান্না প্রায় শেষ আর দুই তিন মিনিট বাগার দেওয়ার পরে ভেজে নেব একদম মানে নিচের তেলগুলো আলাদা হয়ে যাবে মশলা আর গোস্ত একসাথ হয়ে যাবে তখনই রান্নাটা কমপ্লিট করা বলা যায় আর কি তবে আমার মনে হচ্ছে এই এখন যেভাবে আছে ওইভাবে থাকলেও কিন্তু খেতে মজা ছিল তো তারপরেও একদম কালো বোনার টেস্ট আনতে হলে ওই যে তেল আলাদা হয়ে যেতে হবে তাহলে অনেক বেশি টেস্ট আর বিশ্বাস করবেন কি জানি না কিন্তু এই সিম্পল মশলাপাতি দিয়ে এই রান্নাটা এই কালো ভুনাটা দারুণ হয়েছে অনেক মজা হয়েছিল আমরা যখন খাবো দেখবেন কি মজা করে আমরা সবাই খেয়েছি আজকের রাতের এই দেড় কেজি গোস্ত আমাদের একটুও ছিল না সবই কমপ্লিট খাওয়া হয়েছে রান্না শেষ আমি এখন নামিয়ে নিব। আর এই সিরামিকের ফাতিলে রান্না করলে একটা সুবিধা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে আর এই যে ফাতিলে উতরাতে থাকে একদম ফুটতে থাকে তো আমি বেড়ে নিচ্ছি মা ডিবের পরে এখন খাবারটা খেতে হবে তো নামাজ পড়ে সবাই এখন রেডি গ্রানে তো আর সহ্য হচ্ছে না সবারই তো আমরা এখন রাতের খাবার এই কালো বোনা পিপ কালো বোনা দিয়ে আমাদের খাবারটা কমপ্লিট হবে তো খাবো কী দিয়ে সেটা হচ্ছে পরোটা দিয়ে খাবো প্ল্যান করে রেখেছি তো পরোটা ভেজে নিচ্ছি পাশাপাশি সেটা দেখাচ্ছি না আমি পরোটা ভেজে নিয়েছি আর এর ভিতরে গোস্তটা তো হয়ে গেছে আমি বেড়ে নিচ্ছি একটু লেবু কুটে নিয়েছি পেঁয়াজ কুটে নিয়েছি সেটাও পাশাপাশি করছি আর ওই তো আমি পরোটাটাও সেঁকে নিচ্ছি একটু আমার মুদাকে ভিডিও করে দিয়েছে আমাকে এটুকু তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ট্রাই করতে পারেন আর ট্রাই করার পরে খাবার মানে বি কালো ভুনাটা কেমন হয়েছে আপনাদের হাতে সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না তো আমি আমার প্লেস যে চার্পিং বলা যায় শপিং বোর্ড সেটাতে নিয়ে নিচ্ছি পরোটাগুলি আর এটাতে আমি ওই স্টিকার লাগিয়েছিলাম তো এই জন্য প্লাস্টিক টাইপের তো স্টিকারগুলি এই জন্য ফরোটা রাখলেও সুবিধা হবে মুছে নিলে একদম পরিষ্কার হয়ে যায় আর আমি মুছে নিয়েছি টিস্যু দিয়ে তো এই তো আমাদের পরিমাপ মতো আজকে পরোটা ছেঁকে নিয়েছি আর একটু টুকরা করে নিয়েছি কালারটা দারুণ এসেছিল যদিও এখানে কম কালো দেখা যাচ্ছে কিন্তু একদমই পারফেক্ট কালো বোনা যেরকম মানে বলা যায় সেরকমই যেই যে থেকে দেখা দেখতেছে খাচ্ছে একদম নরম সফট হয়ে গেছে আমি বেড়ে দিচ্ছি সবাইকে আর মন্তিরকেও ডাকতেছে ও আসতেছে আলহামদুলিল্লাহ দেশ তো আল্লাহর রহমতে স্বাধীন হয়েছে বলা যায় তো এই স্বাধীন হওয়া বড় কথা না স্বাধীনতা অর্জন সে স্বাধীনতা রক্ষা করাটা অনেক কঠিন ব্যাপার তো সেই ক্ষেত্রে যদি একটুখানি ভুলও হয়ে যায় রক্ষাটা অনেক কঠিন হয়ে যাবে তো যারা এখন শাসক হয়েছেন বা এখন রাষ্ট্র পরিচালনা করবেন তারা খুব সতর্কতার সহিত বা ভালো যেন পারফরম্যান্স করে আমাদেরকে ভালো রাখেন দেশের সবাইকে সেই দোয়াই করি আর চুরি ডাকাতি অনেক হয়ে হচ্ছে সবাই সতর্ক থাকবেন আল্লাহর সাহায্য কামনা করতে থাকবেন আর আমরা প্রতিবেশী একজন একজনকে সাহায্য করব। এই কামনাই করছি ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে বলবেন না লাইকটি দিয়ে দেখাটা শেষ করবেন আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি আমার এই ছোট্ট সংসার এই যে দুই দুই ছেলে এখন আমার কাছে আছে বড় বড় ছেলে নেই গত আট তারিখে ওর জন্মদিন গিয়েছে খুব মন খারাপ লেগেছিল ওর জন্য তো আল্লাহ যেন ওকেও ভালো রাখে এই দোয়া চায় আপনাদের কাছে আপনারাও দোয়া করবেন তো এই যে একদম সফট হয়ে গেছে আমার এই গোস্তটা মানে রান্নাটা আর কি তো ভালো থাকবেন পেজ